রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে হঠাৎই লাপাত্তা অধিকাংশ শীর্ষ কর্মকর্তারা স্পন্সরহীন হয়ে পড়েছে একাধিক ক্লাব এমন অবস্থায় পেশাদার ফুটবল লীগ আয়োজন সহ মুখে আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে লিগ কমিটি প্রিয় করে বিকাশে করুন ফ্রি। দেশের ক্রিয়াঙ্গনে পড়েছে সরকার পতনের প্রভাব ভাংচুর লুটপাটে আবহনী ক্লাব লন্ডভণ্ড এই অবস্থায় আসন্ন ফুটবল মৌসুমে ক্লাবটির অংশগ্রহণ প্রায় অনিশ্চিত রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বেশিরভাগ ক্লাব কর্তাদেরও দেখা নেই বসুন্ধরা কিংস ও মহমেডান ছাড়া অভিভাবকহীন হয়ে পড়েছে ঢাকার অধিকাংশ ক্লাবগুলো স্পন্সর সংকটে পড়ে এবার শঙ্কা দেখা দিয়েছে দল গঠন নিয়েও গুঞ্জন আছে বর্তমান মৌসুম থেকে সরে যেতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্লাবগুলো যেটা বাস্তব এটা অস্বীকার করার কোনো উপায় নেই হয়তো ক্লাবগুলো তাদের বাজেটের পরিমাণ কিছুটা কমিয়ে আনবে এবং ক্রাইসিস মুভমেন্টে আসলে সেটা স্বাভাবিক ঘটনা সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে নির্দিষ্ট মূল্য শুরু করতে পারবো যদি হয়তো খেলোয়াড়া পারিশ্রমিক আগের মতো করে হয়তো পাবে না সি সংশ্লিষ্ট দুইটি টুর্নামেন্ট ফেডারেশন কাপ ও বিপিএল ছাড়া বাকি আয়োজন নিয়ে রয়েছে ধোয়াশা এবছর আমাদের সুপার কাপ এবং চ্যালেঞ্জ কাপ দুটো টুর্নামেন্ট করার কথা ছিল তো এই বর্তমানে যে অবস্থা হয়তো আমরা কিছু টুর্নামেন্টের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হব যেহেতু ফেডারেশন কাপ এবং লীগটা এফসির সাথে সম্পৃক্ত তো সে দুটো বাদদের কোনো অবকাশ নেই পাশাপাশি চ্যালেঞ্জ কাপটুকু আমাদের করার ইচ্ছে আছে যেহেতু চ্যালেঞ্জ কাপটুক শুধুমাত্র একটা ম্যাচ ঘরোয়া ফুটবল শুরু হলেও দেশের চলমান অস্থিরতায় দল গড়তে যে পরিমাণ সক্ষমতা প্রয়োজন তার ধারে কাছেও নেই অধিকাংশ ক্লাব कामरुल हसन इंडिपेन्डेंट न्यूज़ ढाका